হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো তার জন্য দেখুন আমি মালায় স্টোর করেছি আর এটা দেখতে পাচ্ছেন আপনি যে এটা একেবারে ফ্রোজেন বরফ হয়ে আছে তো আমি মালাই জমা করছি মোটামুটি দুমাসের মাসের মতো হয়ে গেছে আর আমার মতো করে এত দিন ধরে যদি আপনি মালাই জমা করতে চান তাহলে অবশ্যই ফ্রিজারে জমা করতে হবে নর্মাল ফ্রিজে কিন্তু সাত দিনের বেশি মালাই ভালো থাকে না ওটা টক হয়ে যায় আর গন্ধ হয়ে যায় এই জন্য অবশ্যই ফ্রিজারের মধ্যে জমা করবেন মানে ডিপ ফ্রিজে আর এটা হচ্ছে গরুর দুধের মালাই বাজারের গরুর দুধ না মানে একেবারে ডিরেক্টলি গরুর থেকে দুধ নিয়ে আসা সেই দুধের মালাই এই জন্য হলুদ রঙের আর এটা কিন্তু যথেষ্ট মোটা মালাই তৈরি হয় যাই হোক আমি অল্প অল্প করে মালাই সংগ্রহ করেছি আর মোটামুটি দু মাসের মতো হয়ে গেছে আর যখন লাগে আমি কোনো রেসিপিতে ব্যবহার করতে হলেও আমি এখান থেকে ডাইরেক্টলি ব্যবহার করে সেজন্য সেই জন্য আমার জমা হতে একটু সময় লেগেছে তো এখন দেখুন আমি ফ্রিজারের মধ্যে থেকে ডাবাটা বার করেছি আর এখন আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে রাত ভরের জন্য এখন সন্ধ্যার টাইম কালকে সকালবেলা দশটার মধ্যে আমি ঘি বানানো শুরু করব তো রাতভর এইটুকু সময়ে কিন্তু এই যে বরফটা বরফটা একদম গলে যাবে আর ঠান্ডাও থাকবে অবশ্যই খারাপ হবে না বাইরে রাখা যাবে না অবশ্যই নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে হবে তো চলুন কাল সকালে দেখা হবে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো বন্ধুরা পরের দিন সকালে আমি এসে গেছি আবার আর এখন দেখুন বরফটা কিন্তু একদম গলে গেছে আর মালাইটাও কিন্তু একেবারে নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন আমি চামচ দিয়ে দেখাচ্ছি একদম সম্পূর্ণ নরম হয়ে গেছে একটুও বরফের টুকরো নেই এর মধ্যে তো এখন আমরা মেনলি বাটার বানানোর প্রসেসটা শুরু করব তো বাটার বানাবো আমি মিক্সারে করে তো সবার থেকে বড় যে জারটা হয় যাকে বলে ব্লেন্ডিং জার এই জারটাই আমি নেব আর মালাইয়ের কোয়ান্টিটি একটু বেশি তাই আমি দু ব্যাচে করে করব অর্ধেক অর্ধেক করে তো এখন অর্ধেকটা পরিমাণ মালাই আমি নিয়ে মিক্সার জারের মধ্যে একটু সুবিধা হবে আর কি করতে তাই তাই আমি অর্ধেক অর্ধেক করে বাটার তৈরি করে নিচ্ছি তো এই যে বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এটা আমি পরের ব্যাচে করব। মানে প্রথম এটা বাটার তৈরি হয়ে যাবে তারপরে এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখনই কিন্তু আমি মিক্সার জ্বালে কোনো জল দিচ্ছি না জল ছাড়াই আমি কিছু সময়ের জন্য ব্লেন্ড করে নেব তো মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য আমি ঘুরিয়ে নিয়েছি আর একেবারে একটানা না চালাইনি মিক্সারটা একটু থেমে থেমে চালিয়েছি এখন দেখুন মালাইটা কিন্তু খুব একেবারে ঠিক হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে তো এখন আমি কি করব এই দেখুন এটা ফ্রিজের জল নিয়েছি আমি তো অল্প একটু জল দিয়ে দেবো ঠান্ডা জলই দিতে হবে কিন্তু যদি জল দেন তাহলে বাটারটা কিন্তু অতটা অতটা মানে তোলার মতো নর্মাল শক্ত হবে না তেল তেল টাইপের হবে তখন আপনি তুলতে পারবেন না তাই ঠান্ডা জল দিয়ে করতে হবে ফ্রিজের জল দিয়ে তো দেখুন এখন এটা একদম টাইট হয়ে গেছে খুবই টাইট হয়ে গেছে মানে বাটার তৈরির আগের মুহূর্তে তো এখন আমি একটু সুবিধার জন্য আরো একটু চিল্ড ওয়াটার দিয়ে দিচ্ছি আর এখন আমি আবারও ঘোরাবো যতক্ষণ পর্যন্ত বাটারটা তৈরি না 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 হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাল ছেড়ে দিলে হবে হবে এমন মনে করলে যে এটা হচ্ছে না বা হবে না এমন কিছুই নয় টাইমটা ব্যারি করতে পারে তো দেখুন এখানে আমার বাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে বাটার আলাদা আর বাটার মিল্ক আলাদা হয়ে গেছে এইটুকু করতে আমার মোটামুটি সাত মিনিটের মতো সময় লেগেছে তবে কারো কারোর মানে মিক্সারের ভ্যারিয়েশনের কারণে এটা সময় হের ফের হয় কারো কারো দশ মিনিট পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু হাল ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাটারটা তৈরি না হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি কন্টিনিউ মিক্সারটা চালাবেন একটু থেমে থেমে তো এখন আমি এখানে দেখুন আমি অনেকটা পরিমাণে জল রেখেছিলাম কালকে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য তো এখান থেকে আমি কিছুটা জল নিচ্ছি কারণ বাটারটা আমাদের যদি রাখতে হয় যদি রেখে দিতে হয় বাটার হিসেবেই ঘি তৈরি না করতে হয় তাহলে অবশ্যই বাটারটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে যে বাটার মিল্কটা এর মধ্যে আছে বাটার মিল্ক টা একেবারেই বাটারের মধ্যে থাকা যাবে না নইলে কিন্তু বাটারটা খুব শীঘ্রই খারাপ হয়ে যাবে তো আমি এই যে অংশটা বাটার তৈরি করেছি এটা আমি রেখে দেব আমি ঘি তৈরি করব না তাই আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব জল নেব আর এদিকে আমি একটা চালনি নিয়েছি যাতে আমি বাকি যেটুকু রয়েছে এটাকে আমি সুন্দর করে ছেঁকে নিতে পারি আর এই যে বাটার মিল্ক এটাকে ছাঁচ বলে বা আর কি বলে আমি জানি না আমার ঠিক খেয়াল নেই যাই হোক ছাঁচ বা তাক বলে এটাকে মারাঠিতে তাক বলে হিন্দিতে বলে যাই হোক এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন এটাকে একেবারেই ফেলে দেওয়া যাবে না তো এটা দিয়ে চাইলে আপনি আটা মাখতে পারেন রুটির জন্য বা সবজি গ্রেভিতে দিতে পারেন বা এটা দিয়ে কড়ি তৈরি করতে পারেন কড়ি মানে যেটা দই দিয়ে তৈরি করা হয় ওটাতে আপনি এই বাটার মিল্কটা দিয়েও করতে পারেন যাই হোক এটা আমি সাইডে রেখে দিয়েছি যে অরিজিনাল বাটার মিল্কটা সেটা আমি অবশ্যই পরে ব্যবহার করব আর এখন যে মাখানটা ধুয়ে নিচ্ছি এই ধোয়া জলটা আমি ফেলে দেবো এটা রাখবো না তো এটা আমি দু তিনবার জলটা চেঞ্জ করে করে আমি ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পরে জলটা খুব সুন্দর করে নিংড়ে নিতে হবে বাটারের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু বাটারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এজন্য ধুয়ে ভালো করে জলটা নিংড়ে নিতে হবে যাতে এর মধ্যে একেবারে জল না থাকে দেখুন আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমি কিরকম করে নিংড়ে নিংড়ে জলটা বের করে দিচ্ছি আর এই দেখুন আমার ফাইনালি বাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ আনসল্টেড বাটার তো এটা আমি মাখন হিসেবেই রেখে দেব আমি পরে এটা মাখন হিসেবেই ব্যবহার করব তো এই অংশটা আমি ঘি বানাবো না তো এটাকে আমি একটা ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দেব আর এই মাখনটা আপনি মোটামুটি দু মাস থেকে তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ফ্রিজারের মধ্যে রাখেন তাহলে মোটামুটি আট ন মাস মতো ব্যবহার করতে পারবেন তো এটা আমি এরকম করে রেখে দিচ্ছি আর বাকি যে অংশটা আছে সেটা আমি এখন ঘি বানিয়ে নেব। মানে প্রথমে বাটার বানাবো পরে ঘি বানাবো তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর বাকি যে মালাইটা যে অর্ধেক মালাইটা আমি রেখে দিয়েছিলাম দু ব্যাচে করব বলে সেটা আমি এখন মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো আর সেম প্রসেসে বাটারটা বানিয়ে নেব এখন আবার সেই সেম প্রসেস দেখানোর তো কোনো দরকার নেই তাই আমি বাটারটা বানিয়ে নিয়েছি দেখুন আর এখন এখান থেকেও আমি বাটারটা তুলে নিচ্ছি আর এখানে আমি ছেঁকে নিচ্ছি আর এই বাটারটা দিয়ে আমি এখন ঘি বানাবো এই জন্য আমি খুব বেশি ভালো করে ধোবো না অত বেশি ধোয়ার দরকার নেই কারণ এটা আমি ঘি বানাবো এখন তাই তো আমি একবারই ধুয়ে নিলাম আর জলটা নিংড়ে নিলাম যাতে ঘি যখন বানাবো তখন তেল না ছিটায় মানে ঘি না ছিটায় জল যদি থেকে যায় তাহলে কিন্তু ঘি ছিটাবে তো দেখুন বন্ধুরা আমি এখানে হিটারের ওপরে একটা কড়াই রেখেছি আর হিটটাকে চালু করেছি মিডিয়াম হিটে করে আর এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটারটা যে বাটারটা এক্ষুনি আমি বানিয়ে রেখেছি অর্ধেকটা সেটা তো এখন দিয়ে আমি নাড়তে থাকবো ফেলে রাখা যাবে না তাহলে কিন্তু নিচের থেকে পড়তে শুরু করবে আমরা একেবারে ইভেনলি যাতে গলে যায় সেইভাবে নাড়তে থাকবো আর নাড়াতে নাড়াতে সময় দেখবেন বাটারটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে ঘি মানে হচ্ছে ক্লারিফাইড বাটার মানে বাটারটাকে ক্লিয়ার করে নিলেই তাকে আমরা ঘি বলি তো ঘিটা বানাতে বানাতে আমি এর মধ্যে এক চুটকি লবণ দিয়ে দিলাম লবণ দিলে কি হবে যে ঘিটা যখন জমাট বাঁধবে তখন একটা ক্রিস্টালাইজ হবে দানাদার ঘি তৈরি হবে আর লবণ না দিলে দানাদারটা হবে না তাই আর কি তো দেখুন ঘিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন যদি আপনি চান ছেঁকে নিতে তাহলে নিতে পারেন কিন্তু আমি আরও একটু ভেজে নেব একটু কড়া করে ভাজলে কি হয় ঘিটা বেশি দিন পর্যন্ত লাস্টিং করে এই জন্য আমি আরও একটু লাল করে ভেজে নিলাম আর এখন দেখুন আমার ঘি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা হতে এখন এখন এটা খুবই গরম তো আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছেঁকে নেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে আহ উষ্ণ গরম আছে এখনো তো সেটাতে কোনো অসুবিধা নেই এখন আমি একটা বাটি নিলাম বাটিতে করে আমি ছেঁকে নেব একটা চায়ের ছাঁকনি দিয়ে তো দেখুন বন্ধুরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর একেবারে দেশি গাওয়া ঘি কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আমি একটু কড়া করে ভেজেছি তাই আর এই ঘিটাকে আপনি বিনা ফ্রিজে ছ মাস থেকে সাত মাস পর্যন্ত স্টোর করে খেতে পারেন ইউজ করতে পারেন কোনো খারাপ হয় না এটা আর ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজে রাখতে চাইলে রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা দরকার নেই কোনো তো এই হচ্ছে আমাদের একেবারে শুদ্ধ ঘি আর সাথে সাথে আমি আপনাকে বাটারটাও দেখাবো এই হচ্ছে আমাদের বাটার তো আমি যেটুকু এক কৌটো মালাই স্টোর করেছিলাম সেখান থেকে আমি মোটামুটি দুশো গ্রাম মতো বাটার পেয়েছি আর মোটামুটি দেড়শো গ্রামের মতো ঘি পেয়েছি দেখুন তো বন্ধুরা এই পদ্ধতিতে আমি যেভাবে বললাম সেভাবে অল্প অল্প মালাই যদি আপনার রোদ জমা হয় তাহলে আমার মতো করে ফ্রিজারে স্টোর করুন চাইলে আপনি ছ মাস পর্যন্ত যদি মালাই স্টোর করে রাখেন তাও আপনার মালাই একদম খারাপ হবে না আর যখন আপনি সময় পাবেন তখন আরামসে ঘি তৈরি করুন একদম চিন্তা করার কোনো কারণ নেই এইভাবে আপনি অবশ্যই ট্রাই করে দেখুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল